হ্যালো ফ্রেন্ডস, আমি লাবণী আক্তার। আমাদের আজকের আলোচনার বিষয় মিষ্টি কুমড়া খেলে কি উপকার হয়। চলুন তাহলে জেনে নেওয়া যাক। খাদ্য তালিকায় নিয়মিত মিষ্টি কুমড়ার উপস্থিতি আপনাকে রাখতে পারে অনেক অসুখ-বিসুখ থেকে দূরে। কেননা মিষ্টি কুমড়া এমন একটি সবজি যার রয়েছে নানাবিধ পুষ্টিগুণ। শুধু তরকারি হিসেবেই নয়, অন্যান্য ফলের মতো মিষ্টি কুমড়ার ব্যবহার করতে পারেন সালাদ বা স্যুপ তৈরিতেও। জেনে নিন মিষ্টি কুমড়ার কিছু উপকারিতা। মিষ্টি কুমড়াতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বিটা ক্যারোটিন সমৃদ্ধ এই সবজিটি তাই চোখের জন্য খুবই ভালো। বয়সজনিত রোগ বিশেষ করে রেটিনার বিভিন্ন অসুখ প্রতিরোধে মিষ্টি কুমড়া বিশেষ ভূমিকা পালন করে। শুধু চোখের অসুখ নয়, ভিটামিন এ এর অভাবজনিত অন্যান্য রোগেও মিষ্টি কুমড়া উপকারী। গাজরের তুলনায় মিষ্টি কুমড়াতে অধিক পরিমাণে বিটা ক্যারোটিন রয়েছে। গাজরে যেখানে 13 মিলিগ্রাম বিটা ক্যারোটিন রয়েছে, মিষ্টি কুমড়াতে রয়েছে 33 মিলিগ্রাম বিটা ক্যারোটিন। বিটা ক্যারোটিন এক ধরনের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। শরীরের ফ্রি রেডিক্যাল ড্যামেজ প্রতিরোধে মিষ্টি কুমড়ার ভূমিকা পালন করে। বিভিন্ন দূষণ, স্ট্রেস ও খাবারে যেসব কেমিক্যাল ও ক্ষতিকর উপাদান থাকে সেগুলোর কারণে ফ্রি রেডিক্যাল ড্যামেজ হতে শুরু করে। ফ্রি রেডিক্যাল ড্যামেজের ফলে শরীরের ভালো কোষগুলো নষ্ট হতে শুরু করে এবং খারাপ কোষের সংখ্যা বাড়তে শুরু করে। সবুজ, কমলা, হলুদ রঙের সবজিতে অ্যান্টিঅক্সিডেন্ট বেশি পরিমাণে থাকে, তাই মিষ্টি কুমড়া ফ্রি রেডিক্যাল ড্যামেজ প্রতিরোধ করতে পারে। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ মিষ্টি কুমড়া ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে। এছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট কোলেস্টেরলের কম রাখতে সাহায্য করে। আর্টারির দেয়ালের চর্বি স্তর জমতে বাধা প্রদান করে। মিষ্টি কুমড়া নিয়মিত খেলে হৃদরোগও প্রতিরোধ করা যায়। মিষ্টি কুমড়াতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলে সর্দি, কাশি, ঠান্ডা লাগা প্রতিরোধ করতে সাহায্য করে। মিষ্টি কুমড়ার ভিটামিন এ ও সি চুল ও ত্বক ভালো রাখে, তাই চকচকে উজ্জ্বল চুল ও সুন্দর ত্বকের জন্য নিয়মিত মিষ্টি কুমড়া খেতে পারেন। মিষ্টি কুমড়াতে ক্যালোরির পরিমাণ খুবই কম। তাছাড়া এতে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম, যা হাইপারটেনশন ও হৃদরোগ দূরে রাখে। এছাড়া মিষ্টি কুমড়ার বিভিন্ন উপাদান ইউরিনেশনের সমস্যা কমায় ও কিডনিতে পাথর হতে বাধা প্রদান করে। মিষ্টি কুমড়ায় প্রচুর পরিমাণে আঁশ থাকায় তা সহজে হজম হয়। হজম শক্তি বৃদ্ধি ও কোষ্ঠকাঠিন্য দূর করতে মিষ্টি কুমড়ার জুড়ি নেই। মিষ্টি কুমড়াতে রয়েছে প্রচুর পরিমাণে জিঙ্ক ও আলফা হাইড্রোক্সাইড। জিঙ্ক ইমিউনিটি সিস্টেম ভালো রাখে ও অস্টিওপ্যারোসিস প্রতিরোধ করতে সাহায্য করে। এছাড়া বয়সের ছাপ প্রতিরোধ করতে ও মিষ্টি কুমড়া সাহায্য করে। তো দর্শক, বেশি করে মিষ্টি কুমড়া খান আর নিজেকে সুস্থ রাখুন। তো এই ছিল আমার আজকের টিপস। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন। এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।